আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি পেঁয়াজ আদা রসুন ছাড়া কিভাবে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করা যায় সেটি নিয়ে। চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপি করতে কী কী লাগে। প্রথমে আমি বেগুনটিকে কেটে নিব। বেগুনটা আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন, আমি ঠিক এভাবেই কেটে নিব। আর এই বেগুনগুলো আসলে যেভাবেই রান্না করা হয় খুবই মজার হয়। প্রথমে বেগুনটাকে দুই টুকরো করে আমি তিন ভাগ করে নিয়েছি এবং আমি যতটুকু পরিমাণ নেব সেভাবে স্লাইস করে নিলাম। বেগুন কাটা হয়ে গেলে চলে যাব সরাসরি রান্নায়। বেগুনটা কেটে সাথে সাথে পানিতে রেখে দিব যাতে কালো হয়ে না যায়। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করে দিয়েছি। আর আজকে রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুন ছাড়া। তারপর এক চা চামচ করে হলুদ মরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর তেলে মরিচ এবং হলুদ দিলে রান্নাটার কালার অনেক সুন্দর হয়। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আর আমি আমার পছন্দ মতোই আজকের আমার রান্নাটা করব। দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে অসম্ভব টেস্টি হয় এবং দেখতেও অনেক সুন্দর হয়। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। বেগুন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে যারা বেগুন খেতে একদম পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। ইলিশ মাছ দিয়ে এভাবে বেগুন রান্না করে খেলে কতটা ইয়াম্মি এবং টেস্টি হয়। ঢেকে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট। আমার বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে এখন অ্যাড করে দিব পানি। আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই অনুপাতেই এখন পানিটা অ্যাড করে দিবেন। পানি দিয়ে আমি তারপর ঢেকে রেখে দিব আবার এটিকে সাত থেকে দশ মিনিটের জন্য এবং রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। আমি ইলিশ মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, ভিডিও বড় হয়ে যাবে তাই ইলিশ মাছ ভাজাটা আমি দেখাইনি। এ পর্যায়ে আমি আবার চুলার আঁচে রেখে দিব পাঁচ মিনিট। একদম রেডি আমার আজকের বেগুন দিয়ে ইলিশ মাছ। আপনি গরম ভাতের সাথে এই রান্নাটা একবার খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ। ইলিশ মাছ রান্নাতে খুব বেশি মশলা লাগে না তাই ঝামেলা ছাড়াই আপনি এই রান্নাটা করে নিতে পারেন। দেখলেন তো কত সহজেই আপনি রান্না করতে পারেন ইলিশ মাছ এবং বেগুনের এই তেল ঝোল রান্নাটি। ইয়াম্মি অ্যান্ড টেস্টি একটি রান্না। ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে মজার হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।